দুর্নীতির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলামের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নূর। গতকাল বিকেলে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সংহতি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ডাকসুর ভিপি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্রুত পদত্যাগ করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা উচিত। নিষেধাজ্ঞা ভেঙে উপাচার্যের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এই সংহতি সমাবেশ করেন আন্দোলনকারীরা। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ে ব্যঙ্গাত্মক ক্যানভাস প্রদর্শন করেন তারা। সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও বৈধতা দিচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। নির্ধারিত ফি এর মাধ্যমে নির্দিষ্ট সড়কে চলতে রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন থেকে। তবে এটি আইন বিরোধী বলে মনে করছে গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়ন। গাজীপুরের কোনাবাড়ি প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্ধারিত ফরমে 120 টাকা ফি দিয়ে আবেদনের পর বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নাম্বার প্লেট পাবেন অটোরিকশা ও রিকশা মালিকরা। এক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে 6 সিটের অটোরিকশার জন্য 15,000, 4 সিটের অটোরিকশার জন্য 12,000, 2 সিটের অটোরিকশার জন্য 10,000 এবং পায়ে চালিত রিকশার জন্য 5,000 টাকা। রেজিস্ট্রেশনে ফি দেওয়ার পরও চলাচলে বাধার সম্মুখীন হওয়া নিয়ে আতঙ্কে থাকেন অটোরিকশার চালক ও মালিকরা। ব্যাংকে জমা দেওয়া, তারপরে টাকা দিলে সিটি কর্পোরেশন থেকে আমগরে নাম্বার প্লেট 12,000 টাকা করে চাইছে আমগর কাছে। প্রতিটি সড়কের জন্য অল্প সংখ্যক রিক্সা ও অটোরিকশাকে ফ্রি দেওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট দেওয়া হয় বলে জানান স্থানীয় কাউন্সিলররা। এদিকে হাইকোর্ট ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া আইনের বিরোধিতা বলে মনে করছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন। নিষিদ্ধ যানবাহন গাজীপুর সিটি কর্পোরেশন অবাধে তাদেরকে লাইসেন্স দিয়ে যাচ্ছে, বিষয়টা সরকারের আইন এবং নীতিমালার পুরোপুরি বিপরীতপন্থী। সড়ক নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি সড়ক আইন মেনে চলার পরামর্শ দেন সিটি মেয়র। তাদেরকে আমরা রোড নির্ধারণ করে দিচ্ছি, ওই রোডে যদি তারা চলতে পারে, তারা যদি চলতে পারে নাগরিকের যে কোনো ক্ষতি না হয়, দুই পক্ষে একটা নেগোসিয়েশন করে দিলাম। গাজীপুর সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে সড়কে অবাধে চলাচলের সুব্যবস্থা চান অটোরিকশা চালক ও মালিকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।